হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আর নিউ ব্লগ। আজকে বৃহস্পতিবার সকাল 10টা। এখন আজকে আমাদের আবার দেশবাড়ি যাওয়া, এবারের পারপাস অন কি জানে। বিশেষ করে কাকিমা আগের দিনই আমাকে বললো যে তোমাদের ভাদ্র মাসে রান্না পুজো থাকে, সেটা আমার মনে আছে, তোমার এভরি জিনিস আমার মুখস্থ থাকে। সত্যি আই এম ব্লেসড যে কাকিমা কী করে মনে রাখলো। জেনারেলি যাদের রান্না পুজো থাকে তাদের মনে রাখাটা স্বাভাবিক, তো কাকিমা সত্যি তুমি আমাকে সত্যি প্রাণ দিয়ে ভালোবাসো গো। মানে আমি আগের দিন তোমার মুখ থেকে এটা শুনে সত্যিই অবাক হয়ে গেছি। তো চলুন ব্লগটা জাস্ট শুরু করছি। এবার আজকে বেরিয়ে যাওয়া এবং তাড়াতাড়ি, বাবা তাড়াতাড়ি বললো জানি না, মোটামুটি তাও খুব একটা দেরি হওয়ার কথা নয়, কারণ আজকেও কিছু নিয়মকানুন থাকে সেই নিয়মগুলো করবার জন্য। আর আগেই বলেছি এই সপ্তাহে তো স্টিচ ক্লাসটা অফ আছে, তাই আমাকে আলাদা করে অফ করতে হয়নি, নইলে ক্লাসগুলো মিস যেত। চলুন দেখা যাক এবারে গ্রামে গিয়ে কী কী আপনাদের সঙ্গে নতুন নতুন জিনিস শেয়ার করতে পারি। অলরেডি আগের বছরের ব্লগে রান্না পুজোর সমস্ত নিয়মকানুন শেয়ার করা আছে, তাই চেষ্টা করব অবশ্যই যতটুকু আমার পক্ষে সম্ভব সবটুকুই তুলে ধরতে। এবারে আরেকটা এক্সট্রা প্ল্যান একটা নিয়ে যাচ্ছি, তবে জানি না সেই প্ল্যানটার আমার ফ্রুটফুল কোনো রেজাল্ট হবে কি না। তো ডেফিনেটলি যদি হয় তো অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন, সবটাই তো আপনাদের জন্য, আপনাদের সঙ্গেই শেয়ার করা। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, সঙ্গে থাকতে হবে, আর ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে হবে। প্রায় 12টা বেজে গেছে আর ওই মিনিট চারেকের মতো বাকি আছে। স্নান হয়ে গিয়ে গোপালকে আমি রেডি করে ফেলেছি। সোনার কানেরটা আগের দিনের অত জাঁকজমকপূর্ণ পোশাকে বোঝা যাচ্ছিল না, তবে আজকে দেখাবো। খুব মিষ্টি লাগছে আর খুব সুন্দর কানের সাথে আমি একদম সেট করে বসিয়ে দিয়েছি। দাদা দেখুন কি সুন্দর লাগছে, দেখুন কানের মধ্যে। ওয়েট, এমনি তো আজকে মা বাড়ি যাবে, ওকে নামাতে হবে, নামিয়ে নিই দাঁড়া। রূপোর বাসিতেও যতটা চমৎকার লাগছে, এই দেখুন কানেরগুলো কি সুন্দর লাগছে না। কানেরটা পরার পরে ওকে কতটা সুন্দর লাগছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই বলবেন, সত্যি দারুণ লাগছে। কিন্তু ও এতটা ছোট, আমি বুঝতে পারছিলাম না কানেরটা ও ঠিকঠাক আমি পরাতে পারবো কিনা, কিন্তু দেখলাম সত্যি খুব সুন্দর হয়েছে। লাঞ্চটা হয়ে থাকলে বাকিটা আর অল্প একটু রেডি হলেই হয়ে যাবে, নইলে বাবা এসে রেডি হয় না আমার আর মায়ের উপর। আমার উপর খুব একটা পারে না ডিরেক্টলি চিৎকার করতে, আমাকে যেটা করে এরম করে, আর মাকে তো চিৎকার করে খুব বাজেভাবে, তো সেটার আর স্কোপ থাকবে না। বাবার ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, বাবা নিজে লেট করবে, সবটা করবে, নিজে রেডি হবে না, কিন্তু সামনে যে আছে তাকে রেডি হয়ে বসে থাকতে হবে একদম ফুটো জগন্নাথ হয়ে, সেটা চোখে দেখতে পেলেই খুব শান্তি। মানে কিছু কিছু ইউনিক এটার মেন্টাল মানুষ হয়, আমার আমরা প্রত্যেকেই মেন্টাল, তবে এক একজন এক এক রকম ভাবে মেন্টাল, আমার বাবার এটা একটা ব্যাপার। তবে খাবারটা নিয়ে আজকে না বসে থাকতে পারছি না, কারণ সেই ডায়মন্ড হারবার থেকে যে আমাদের ইলিশটা কেনা হয়েছিল, মানে সত্যি মানে ইলিশ মাছ বোঝা যায় না যতক্ষণ না রান্না হওয়ার পরে তার গন্ধটা বেরোয়, মানে খাবারের গন্ধে মম করছে, এত সুন্দর গন্ধ। এটা আমার কাল রাতে বানিয়েছে, আমি নিচে নেমে ওই হাঁটতে যাওয়ার আগেই ওপরে উঠে এসে দেখলাম পুরো ঘরটার মধ্যে ইলিশের গন্ধ। কি বানিয়েছো মা, বেগুন দিয়ে? আমার ইলিশের যে কোনো পদই ভালো লাগে, তবে খুব বেশি ইলিশ খেতে পারি না প্রচণ্ড কাঁটার জন্য, তবে ইদানিং এখন দেখছি আমি কাঁটা বেছে বেছে খেতে পারি। হ্যাঁ, আমাকে হয়তো দুটো হাত লাগাতে হয়, এটা নিয়ে আমার ওই যে ভদ্রলোক আমার হাজবেন্ড যিনি ছিলেন তিনি খুব হাসতেন আমি দুটো হাত লাগিয়ে কীরকমভাবে মাছ বেছে খাই। গলায় কাঁটা লাগানোর থেকে তো ভালো, আর আমার অল্পতেই একটু আনকনসিয়াসলি যদি হয়তো টিভি দেখছি খাচ্ছি গলায় কাঁটা লেগে যায়, খুব বিচ্ছিরি হয়। এইসব নিয়ে আমি ভুগেওছি অনেকবার, ডক্টরের কাছে অবধি আমায় যেতে হয়েছিল। তো দাঁড়ালে শেয়ার করি, ভালো ভালো রেসিপি আছে। এই বাটিটারই মাহাত্ম্য যেন বাড়িয়ে দিয়েছে ইলিশ মাছটা, উফ আহ, বাটিটা তাহলে কতটা গন্ধ সুগন্ধটা ও নিজে পাচ্ছে বলুন তো,
পটল ভাজা আর ছানা আলু আর পেঁপে দিয়ে তরকারিটা। আর যেটা আমি নেবো, আমি একটু রসুনের আচার নেব। আজকে অনেক দিন পরে ভেবেছি খাবারের রিভিউ দেব, কারণ আমার এই খাবারের রিভিউ, আমার এক্সপ্রেশন অনেকেরই নাকি খাওয়ার ইচ্ছে বাড়িয়ে দেয়। কাজ তো দিতেই হবে। মাছটা পরে খাওয়ার কথা, আগে ছানার তরকারি দিয়ে ভাত খাওয়ার কথা, কিন্তু ইলিশ মাছের গন্ধটা এতটা আমার খিদেটাকে বাড়িয়ে দিয়েছে, সেই সকালে একটু কফি আর বিস্কিট খেয়েছি, আর পারা যাচ্ছে না। একটা জায়গায় দুটো ইলিশ মাছ কিনে নিয়ে আসা উচিত ছিল মা গো, ছেলেটা আমার এতগুলো পয়সা মেরে দিল তাই। গন্ধটা দারুণ না ইলিশ মাছটা? মা একদিন ইলিশ মাছ ভেজে তেলটা রাখতে বলেছিলাম, রাখলে না তো? পাচ্ছি না, মা দারুণ বানিয়েছ, গন্ধটাই মাছটার এত ভালো না, ওটাই স্বাদ বাড়িয়ে দিচ্ছে। সেদিন ডায়মন্ড হারবারে দেখলাম প্রচুর ইলিশ উঠেছে। এক এক বছর হয় না যে ইলিশের, যতটা আমাদের বাঙালিদের মধ্যে ইলিশের ডিমান্ড প্রত্যেক বছরই থাকে, তো সেই অনুযায়ী অনেক সময় আবার সাপ্লাইটা ঠিক থাকে না, তবে এই বছর দেখলাম কিন্তু সাপ্লাই ভালোই আছে। আগের দিন বাজারে প্রচুর ইলিশ মাছ দেখেছি বলো মা, তাও তো এখনও কলকাতাতে যাদের রান্না পুজো হয় বিশ্বকর্মা পুজোর সময়, তো এখনও তো বাকি আছে প্রায় 17-18 দিন, তারও বেশি 20-25 দিন হয়তো বাকি আছে, সে সময় আমি জানি না কতটা মাছ থাকবে, তবে যেহেতু মাছ উঠেছে থাকবে ভালোই, দামটাও সেরকমই হবে। এখনই যদি 1300 হয়, আমরা নিয়েছি 1300-তে, তার মানে বিশ্বকর্মা পূজার সময় কিন্তু ওটা আরও বাড়বে, কারণ ওদের আবার যাদের যা নিয়ম ইলিশ মাছটা নাকি দিতেই হয়। আমাদের দেশবাড়ির রান্না পুজোতে কিন্তু ইলিশ মাছ দিতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, কারণ অনেকটাই ভেতরে, তো পাওয়াটাই মুশকিল। তবে যেখানকার যে নিয়মে যা যারা যা অভ্যস্ত তারা সেটাতে হ্যাপি, আমি আমাদের বাড়ি যা যা নিয়ম আমি তাতেই হ্যাপি, তাই ছোট থেকে ওগুলো দেখে দেখে অভ্যস্ত, তাই নিয়মটা যদি এখন সামহাও কেউ বদলেও দেয় হয়তো সেটা খুব একটা নিজের কাছে নিজে ভালো লাগবে না। সময় 1:16, বেরোতে বেরোতে আরও 4-5 মিনিট তো লাগবেই, টাইম দিয়েছিল 12টা নাকি 12:30, ঠিকই আছে কোনো অসুবিধা নেই। এরকম লেট হয় এগুলো জেনে জেনে আমরা হ্যাবিচুয়েটেড হয়ে গেছি, কতগুলো বোতল আমি ধরেছি দেখুন। আকাশটাই বলে দিচ্ছে যে পুজো আসতে আর বেশি দিন বাকি নেই, শরৎকাল তো অলরেডি পড়েই গেছে। যখন বিদেশের কোনো ব্লগ দেখি তখন মনে হয় ওরা এত সুন্দর আকাশটা ওরা তুলে ধরে যে মনে হয় যে ওটা হয়তো একটা রূপকথার জগৎ, ওখানে যাওয়ার সাধ্যই আমাদের নেই। তবে আজকে আমাদের এখানকার এই রকম আকাশ দেখে মনে হচ্ছে আমরাও একটা সত্যিকারের রূপকথার জগতের মধ্যে আছি, যদিও পারিপার্শ্বিকতা সেটা বলছে না। আজকে আমাদের অনেকটা সময় লেগেছে ঠিকই, এখন প্রায় ধরুন 5:10 মতো বাজে, এখনও 5 মিনিট সময় লাগবে আমাদের পৌঁছাতে। তবে যে পরিমাণ এখানে বৃষ্টি হয়েছিল ভাবাই যাচ্ছিল না যে এখানে এত ভালো ধান হতে পারে, কিন্তু দেখুন কী সুন্দর লাগছে পুরো মাঠটা সবুজে ভরা, আর পুকুর তো একেবারে কানায় কানায় ভর্তি। আজ কিন্তু প্রচণ্ড গরম আছে, এই যে সূর্যদেবতাকে দেখে বুঝতেই পারছেন এখানকার অবস্থা কী, জানি না কলকাতাতেও আজকে সেম গরমই, তবে এই মুহূর্তে ওখানে বৃষ্টি হচ্ছে কিনা সেটা আমার জানা নেই। 5:30 বাজে, 10-15 মিনিট আগেই ঢুকেছি, আজকে অনেকটা লেট হয়েছে ডিউ টু কালকে ধর্মঘট ছিল,
জানেন সবাই, তার আগের দিন নবান্ন অভিযান ছিল, সেসবের জন্য আমাদের মনে হয় লরির যাতায়াতটা বন্ধ ছিল দুটো দিন। প্রচণ্ড লরির জ্যাম ছিল আজকে, আকাশটা যদিও পরিষ্কার, মেঘটাও বেশ সুন্দর লাগছিল, কিন্তু সেই কারণে আজকে আমাদের অনেকটা দেরি হয়েছে। ওই 1:20-এর দিকে বেরিয়েছি, এখানে ঢুকলাম 5:15, এখন 5:30। এখন বৌদি ছিল, ওদের সাথে আড্ডা মারছিলাম বলে বাড়ি ঢুকতে আমার একটু লেট হলো, আড্ডা আড্ডা মেরে ঢুকলাম। মা কাজকর্ম শুরু করেছে আর আমার প্রচণ্ড খিদে পেয়েছে। তবে আজকে ড্রাইভারের সাথে আমরা বিভিন্ন ম্যাটার নিয়ে এত বকবক করেছি, এত গল্প হয়েছে আজকে, যে 3.5 ঘন্টার বেশি সময় লেগেছে, প্রায় 4 ঘন্টার কাছাকাছি। তো একটু বোর মনে হয়নি বলো মা? তুমিও মনে হয় আজকে ঘুমাওনি? আমি তো কোনোদিন ঘুমাই না, আজকে মাও ঘুমাইনি মনে হলো, কিন্তু বাবা ঘুমিয়েছে। রাত্রি 9টা বাজে এখন, আজকে আর একেবারেই এনার্জি নেই, ভীষণ টায়ার্ড লাগছে। বাড়ি থেকে সেই 12:30টার সময় খেয়ে বেরিয়েছি, এই বাড়িতে সেরকমভাবে খাওয়ার কিছু নেই বলে কিছু খাওয়া হয়নি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। প্রায় 9 ঘন্টা হয়ে গেছে, মানে চাটুকু অবধি ছিল না বলে ওই পাশের বাড়িতে আমার বৌদি ওই ভাইজি বললো, পিসুমণি চলো আমি তোমাকে একটু চা বানিয়ে দিচ্ছি। পরে 7টার সময় ওখানে গিয়ে একটু চা খেয়ে এসেছি। আজকের ব্লগে তো অলরেডি দেখেছেন আমার নিজের ছেলে, আমার গুপু সোনাকে কেমন লাগছে, অনেকেই কমেন্ট করেছেন, থ্যাংকস টু অল অফ ইউ। তবে আজকের ব্লগে কিন্তু অবশ্যই থাকবে আমার আর একটা সোনা বাচ্চাকে, আমার কুটকুটি সোনাকে ঠিক কীরকম লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, কীরকম লাগছে দুষি বাচ্চাটাকে। তো চলুন আজকের ব্লগটি আমি এবারে শেষ করে দিচ্ছি, কারণ আর কন্টিনিউ করতে পারছি না, খুব টায়ার্ড লাগছে আমার। এবার খাবারটা মানে রান্না বসিয়েছে, রান্না শেষ হলে খেয়েই তাড়াতাড়ি আজকে শুয়ে পড়ব। যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর অবশ্যই প্রত্যেকে খুব খুব সাবধানে থাকবেন, কারণ বাইরে পরিস্থিতি ভীষণ খারাপ। ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেককেই বললাম, যারাই আমার এই ব্লগটা দেখছেন, যাদের কাছে গিয়ে পৌঁছাচ্ছে, প্রত্যেককেই সাবধানে থাকার জন্য আমি অনুরোধ জানালাম। সবাই ভালো থাকবেন, গুড নাইট।